বন্ধুরা আইসিসি ওয়ার্ল্ড কাপ দু যেটা ভারতে অনুষ্ঠিত হতে চলেছে সেটার টিকিট অলরেডি দেওয়া শুরু হয়ে গিয়েছে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে টিকিট কাটতে হবে কিভাবে তোমরা টিকিটটা বাড়িতে পাবে এবং কিভাবে টাকা দিতে হবে কিভাবে সিট বুকিং করতে হবে কোন সিটটা তোমরা গ্যালারিতে নিতে পছন্দ করবে কিভাবে সেই সিটটাকে চুজ করতে হবে সমস্ত প্রসিডিওর আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের তারপরেও যদি কোনো রকম সমস্যা হয় টিকিট কাটতে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে টিকিটটা তোমরা কাটবে তোমরা এই টিকিটটা তোমাদের মোবাইল ফোন থেকে কাটতে পারবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে টিকিটটা কাটতে হবে প্রথমে তোমরা তোমাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে যাবে ক্রোম ব্রাউজারে ক্লিক করলেই তোমরা গুগুলটা পেবে পেয়ে যাবে গুগুলে তোমাদের লিখতে হবে বুক মাই শো তোমরা যখন বুক মাই শো লিখে সার্চ করবে তখন একটা ওয়েবসাইট খুলে যাবে এরকম বুক মাই শোয়ের সেখানে তোমরা বুক মাই শোতে ক্লিক করবে বুক মাই শোতে ক্লিক করলে একটা পেজ খুলে যাবে এই পেজটা খুললেই তোমরা এরকম একটা দেখতে পারবে যেখানে বিভিন্ন মুভি টুভির পোস্টার লাগানো আছে তোমরা ইচ্ছে করলে সেখান থেকে মুভির টিকিটও কাটতে পারো কিন্তু আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আইসিসি ওয়ার্ল্ড কাপের টিকিট পাওয়া যাবে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে সেই জিনিসটাই দেখাবো তো সবার প্রথমে তোমরা উপরের দিকে যে একটা রো আছে এটাতে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে মুভিস স্পোর্টস তারপরে আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ তো আমরা যেহেতু এখানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের টিকিট কাটবো তো আমি তোমাদেরকে সরাসরি এটাতেই ক্লিক করে দেখাবো আর তোমাদেরকেও টিকিট কাটার জন্য এটাতেই ক্লিক করতে হবে তো তোমরা যখন এটাতে ক্লিক করবে সঙ্গে সঙ্গে যে পরের পেজটা যে খুলে যাবে সেই পেজটা অনেকটা এরকম তোমরা এখানে দেখতে পারবে ভিউ অল মেসেজ তারপর এখানে নিচে তোমরা দেখতে পারবে বিভিন্ন দেশের ন্যাশনাল ফ্ল্যাগ ফ্ল্যাগগুলো লাগানো আছে এই ফ্ল্যাগে টাচ করলেই তুমি সেই দেশের খেলার টিকিট বুক করতে পারবে কিন্তু তার নিচে একটু নিচে আসলে তোমরা দেখতে পারবে বিভিন্ন এখানে বিভিন্ন শহরের নাম দেওয়া আছে গুজরাট দিল্লি লক্ষ্ণ ব্যাঙ্গালোর কলকাতা তো তোমরা যে খেলা যে স্থানের খেলা দেখতে চাও সেই স্থানে ক্লিক করলেও সেই স্থানে যেগুলো খেলা হবে সেই লিঙ্কগুলো খুলে যাবে তো আমি তোমাদেরকে এখানে একটু উপরের দিকে আসবো আবার উপরের দিকে এসে ভিউ অল মেসেজে ক্লিক করব। ভিউ অল ম্যাস করলে তোমাদের যে পেজটা খুলে যাবে সেটা অনেকটা এরকম এখানে তোমরা দেখতে পারবে কবে থেকে খেলা শুরু হবে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে খেলা শুরু হবে পাঁচই অক্টোবর থেকে এবং সেখানে মাল্টিপাল ভেনু লেখা আছে এবং সেটা উনিশ নভেম্বর অব্দি খেলাটা চলবে সমস্ত ডিটেলস লেখা আছে এবং তোমরা এখানে নিচের দিকে দেখতে পারবে এই পেজটাতেই তোমরা দেখতে পারবে কোন কোন খেলা রয়েছে এখানে বিভিন্ন খেলার লিস্ট রয়ে গেছে পাঁচ অক্টোবর থেকে শুরু করে যত খেলা রয়েছে সমস্ত খেলার এখানে লিস্ট রয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবি দেওয়া আছে এবং তার সঙ্গে ছোট্ট করে কবে খেলা সেই ডেটটা দেওয়া আছে সবার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ড তারপরে পাকিস্তান ভার্সেস নেদারল্যান্ড এই খেলাগুলো দেওয়া আছে এবং তার নিচে ছোট্ট করে ব্লাকে ওখানে দেখো তোমরা কী বার খেলা হবে এবং কত তারিখ খেলা হবে সেটাও লেখা আছে এবং তার নিচে লেখা আছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম মানে ভেনুটাও দেওয়া আছে কোন স্টেডিয়ামে খেলা হবে এবং তার পাশেই তার নিচেই তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যামাউন্টটা লেখা আছে টিকিটের মূল্য কত সেটা লেখা আছে তো আমি তোমাদেরকে এখন নিচের দিকে নিয়ে যাচ্ছি এখানে সমস্ত খেলার চারটা দেওয়া আছে এবং এই যে খেলাটা তোমরা টিকিট কাটতে চাও সেই খেলাতে ক্লিক করলেই তোমরা টিকিটটা কাটতে পারবে আমি এখানে বলে রাখি তোমাদেরকে একটা কথা যে কলকাতায় যেটা ইডেন গার্ডেনে যেটা পাঁচই নভেম্বর কলকাতা এবং ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে যে ম্যাচটা আছে সেই ম্যাচের টিকিট কিন্তু এখনও দেওয়া শুরু হয়নি সেটা কামিং সুন সম্ভবত তো আমি তোমাদেরকে নিচের দিকে নিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পারছো কতগুলো ম্যাচের উপরে তোমরা দেখতে পাচ্ছ কামিং সুন লেখা আছে অর্থাৎ এই টিকিটগুলো এখনও পাবলিশ করা হয়নি এগুলো কামিং সুন লেখা আছে অর্থাৎ যখন পাবলিশ হবে তখন তোমরা এগুলো বুকিং করতে পারবে এখন কিন্তু তোমরা এই টিকিটগুলো বুক করতে পারবে না যেগুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে সেই ম্যাচগুলোর টিকিটই বুক করতে পারবে আদারওয়াইজ এগুলো এই ম্যাচগুলোর টিকিট তোমরা কামিং সুন লেখা আছে এগুলো বুক করতে পারবে না এবং তার একটু নিচেই তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ম্যাচের উপরে লেখা আছে সোল্ড আউট অর্থাৎ এই টিকিটগুলো বিক্রি হয়ে শেষ হয়ে গেছে এই ম্যাচগুলোর টিকিট আর তোমরা পাবে না তো আমি তোমাদেরকে বন্ধুরা একটা সাজেস্ট করব যে যে তোমরা সব সময় এই ওয়েবসাইটটা খুলবে এবং তোমরা দেখে নিবে তোমরা যদি কলকাতা ইডেন গার্ডেন্সে যে ম্যাচটা হবে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে সেই ম্যাচটা যদি তোমরা দেখতে ইচ্ছুক থাকো তাহলে তোমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে কখন টিকিটটা দেয় কখন টিকিটটা দেয় এবং তোমাদের সঙ্গে সঙ্গে বুক করতে হবে না হলে কিন্তু তোমরা কিছুক্ষণের মধ্যেই এরকম সোল্ড আউট দেখতে পারবে আর সোল্ড আউট দেখলে তোমরা কিন্তু সেই টিকিটটা আর পাবে না সেক্ষেত্রে তোমাদের ব্ল্যাকে টিকিট কাটতে হবে সেক্ষেত্রে হয়তো নয়শো টাকার টিকিট তোমাদেরকে নয় হাজার টাকা দিয়ে কিনে নিতে হবে অথবা অফলাইনে তো তোমরা জানো কীরকম একটা ভিড় হয় সেখানে টিকিট পাওয়াটা তো ভীষণ চাপের ব্যাপার সেক্ষেত্রে তোমাদেরকে এই ওয়েবসাইটের উপরই নির্ভর করে থাকতে হবে সেক্ষেত্রে তোমাদের খুব ফাস্ট টিকিটটা কাটার জন্য তোমাদেরকে রেডি থাকতে হবে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং টিকিটটা কিভাবে কাটতে হবে তার জন্য তোমার কাছে তোমাদেরকে যে কোনো একটা ম্যাচে আমি সবার প্রথমে যে ম্যাচটা আছে সেটাতেই ক্লিক করলাম সেটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই পেজটা খুলে গেল তোমরা দেখতে পাচ্ছ ইংল্যান্ড ভার্সে নিউজিল্যান্ড খেলা হবে পাঁচই অক্টোবর দুইটা থেকে দুপুর দুটো থেকে টুপিএম এবং খেলা হবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে এবং তোমরা তার নিচেই দেখতে পাচ্ছ সবার নিচে দেখতে পাচ্ছ তোমরা এখানে রুপিস ওয়ান থাউজেন্ড অনওয়ার্ডস লেখা আছে এবং তার নিচেই লেখা আছে ফিলিং ফাস্ট অর্থাৎ এই টিকিটটাও খুব দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো সোল্ড আউট দেখিয়ে দেবে তো আমি এই মুহুর্তে তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি তার পাশেই লেখা আছে বুক তো আমাদেরকে এখানে বুক অপশনে ক্লিক করতে হবে বুক বুক অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরের পেজটা খুলে যাবে এবং পরের পেজটা খোলার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পারবে এখানে অনলি টু সিট অনলি দুইটা টিকিট একজন কাটতে পারবে তোমরা তার নিচে একটা টিকিট কাটতে পারো কিন্তু তিনটা কখনোই কাটতে পারবে না একজন শুধুমাত্র দুটো টিকিটই কাটতে পারবে এখানে পরিষ্কার লেখা আছে এবং এখানে দুটো টিকিটের জন্য আমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করার এখানে তোমাদেরকে প্রাইসগুলো দেখাবে এবং গ্যালারির সিস্টেমটা দেখাবে কোথায় কোন সিট নাম্বার রয়েছে সেটা দেখাবে এখানে এক টাকা এবং তিন টাকা এবং দুই হাজার টিকিট রয়েছে না এক হাজার টাকার জন্য পার্পল কালার তিন হাজার টাকার জন্য ব্লু কালার এবং দুই হাজার টাকার জন্য পিঙ্ক কালার রয়ে গেছে আমরা এখানে এক হাজার টাকার এখানে ক্লিক করব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদেরকে যে স্টেডিয়ামে শুধুমাত্র পার্পল কালারটাকে তোমাদেরকে শো করবে তো আমরা এখানে পার্পেল আমাদেরকে এখানে পার্পেল কালারটাতে টাচ করতে হবে পার্পেল কালারে তোমরা যখনই টাচ করবে তখন পার্পেল কালারটা অফ হয়ে যাবে এবং তোমাদের সমস্ত সিট নাম্বারগুলো দেখাবে তো আমাদের এখানে জুম করে সিট নাম্বারগুলো দেখতে হবে এখানে মোটামুটি অনেকটাই জুম করতে হবে অনেকটা জুম করলে তোমরা দেখতে পারবে সিট নাম্বারগুলো তো এখানে সিট নাম্বারগুলো যখন তোমরা দেখতে থাকবে তখন দেখবে যে যে সিটগুলোতে বুকিং হয়ে গেছে অলরেডি সেই সিটগুলো ব্ল্যাক হয়ে গেছে মানে ব্ল্যাক মানে শেড হয়ে গেছে সেই সিটগুলো আমরা আর বুক করতে পারবো না আমরা শুধুমাত্র বুক করতে পারবো যে সিটগুলো এখনও মানে বুকিং হয়নি সেই সিটগুলো এখনও পার্পেল কালার অবস্থাতেই আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি জুম করে অনেকটাই জুম করতে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রায় বেশিরভাগ সিট বুকিং অলরেডি হয়ে গেছে এখানে শুধুমাত্র কয়েকটা সিট তোমরা দেখতে পাচ্ছ এই যে ফাঁকা রয়ে গেছে যে একাশি তারপরে উননব্ব উনআশি আশি এরকম কয়েকটা সিট বুক ফাঁকা আছে তো তোমরা আমি যেহেতু দুটো সিট বুকিং করেছি সেই জন্য আমাদেরকে দুটো সিটে টাচ করতে হবে এই যে একাশি আর সেভেন্টি নাইন এই দুটোতে আমি টাচ করলাম টাচ করার সঙ্গে সঙ্গেই সবার নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে বুক অপশন চলে এসেছে এবার আমাদেরকে এই বুক অপশনে ক্লিক করতে হবে বুক অপশনে আমরা যখন ক্লিক করব তখন পরের পেজটা খুলে যাবে এবং পরের পেজ খোলার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাচ্ছ এখানে এসে গেছে হলো হোম ডেলিভারি অবশ্যই আমরা টিকিটটা চাইব যে আমাদের বাড়িতে টিকিটটা আসুক সেই জন্য এখানে হোম ডেলিভারি অপশনে এখানে আমাদের পিন নাম্বারটা দিতে হবে বাড়ির অ্যাড্রেসের পিন নাম্বারটা পিন নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে চেক অ্যাভেলেবিলিটি অর্থাৎ সেই তোমাদের অ্যাড্রেসে সেই বাইপোস্টের ব্যবস্থা ডেলিভারি হবে কি না সেটা ওখানে চেক করে নিতে হবে তো এখানে আমি যে পিন নাম্বারটা দিয়েছি সেটা অ্যাভেলেবেল আছে তো পিন নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে যদি অ্যাভেলেবেল থাকে তো নিচে খুলে যাবে হোম অফিস তো সে তো তোমরা যদি তোমার বাড়ির অ্যাড্রেস দিতে চাও তাহলে হোম দেবে আর যদি অফিসের অ্যাড্রেস দিতে চাও তাহলে অফিস দেবে এবং অফিস দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এখানে নিচে ডিটেলসগুলো পূরণ করতে হবে ডিটেলসগুলো পূরণ করার জন্য তোমাদেরকে প্রথমে ফার্স্ট নেম দিতে হবে এখানে ফার্স্ট নেম দিলাম এবং ফার্স্ট নেমের নিচে আছে লাস্ট নেম আমি এখানে লাস্ট নেম পূরণ করলাম লাস্ট নেমের নিচে আছে অ্যাড্রেস লাইন অ্যাড্রেস লাইন ওয়ানে তোমাদেরকে যেভাবে অ্যাড্রেস লিখতে হয় কোথাও সেভাবে অ্যাড্রেসগুলো তোমরা নিচে নিচে লিখে দেবে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু তারপরে একটু নিচে আসলে তোমরা দেখতে পারবে এখানে তোমাদেরকে মোবাইল নম্বর দিতে হবে তারপর বাকি যে সব ডিটেলস আছে সব সবগুলোই তোমাদেরকে পূরণ করতে হবে এবং তারও নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে টিকিটের মূল্য দেওয়া আছে আমি যেহেতু দুটো টিকিট বুকিং করেছি সেই জন্য দুটো টিকিটের দু হাজার টাকা দেওয়া আছে এবং তার নিচে হচ্ছে একটা প্রসেসিং চার্জ একটা যেটা থাকবে সেই চার্জটা একটা অ্যাড হয়েছে অ্যাড হয়েছে অ্যাড হয়ে টিকিটের মূল্য একটু বেশি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে টিকিটের দাম একটু দুই হাজার টাকার থেকে একটু এক্সট্রা দিতে হবে তারপর আমরা এখানে আমাদের প্রসিড টু পে যে আছে সেটাতে আমরা টাচ করব। এটাতে টাচ করলেই আমাদের পরের পেজটা খুলে যাবে পরের পেজে তোমাদেরকে দিতে হবে হলো ইওর ইমেল অর্থাৎ ইমেল আইডিটা দিতে হবে এবং নিচে আছে মোবাইল নম্বর এই দুটো অবশ্যই দিতে হবে মোবাইল নাম্বার এবং ইমেল দেওয়ার পরে সবার নিচে সাবমিট বাটনে আমাদের ক্লিক করতে হবে এবং সাবমিট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে যে পেজটা খুলে যাবে সেই পেজে তোমরা সমস্ত ডিটেলস দেখতে পারবে টিকিট প্রাইস দুই হাজার টাকা কনভিনিয়েন্স ফ্রি একশো তেতাল্লিশ টাকা ডেলিভারি ফিস টিকিটটা যেহেতু হোম ডেলিভারি হবে অর্থাৎ বাড়িতে আসবে সেই জন্য তোমাদেরকে ডেলিভারি ফিস হিসেবে এখানে কিছুটা চার্জ করেছে অষ্টআশি পয়েন্ট ফাইভ জিরো টাকা এবং এখানে টোটাল টিকিটের মূল্য হয়েছে প্রায় দুই হাজার দুই হাজার টাকার টিকিটে বাইশশো চৌত্রিশ টাকা দিতে হবে অর্থাৎ কিছুটা বেশি দিতে হচ্ছে আমাদেরকে তো এবার আমাদেরকে পেতে ক্লিক করতে হবে এবং পেতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে পেমেন্ট অপশনের জন্য পেজটা খুলে যাবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাস্টার কার্ড ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের অপশন রয়েছে তো তোমরা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যে কোনো একটা কার্ড দিয়ে তোমাদের টিকিটটা কাটতে পারবে এবং তোমাদেরকে সেজন্য এখানে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে একটা পেজ খুলে যাবে এই পেজে তোমাদেরকে কার্ড নম্বর এক্সপায়ারি ডেট কার্ড হোল্ডারের নাম সিবিবি এসব কার্ডের ডিটেলস দিতে হবে কার্ডের ডিটেলস দেওয়ার পর তোমাদের পেমেন্ট অপশনে ক্লিক করলেই তোমাদের টিকিটটা সম্পূর্ণরূপে বুকিং হয়ে যাবে এবং তারপর তোমরা সেই টিকিটটা তোমাদের বাইপোস্টে তোমাদের বাড়িতে চলে আসবে এবং তোমরা সেই টিকিট নিয়ে খেলা দেখতে যাবে ব্যাস তো বন্ধুরা তোমরা দেখলে কিভাবে তোমরা টিকিট কাটতে পারবে তারপরে যদি তোমাদের টিকিট কাটতে কোনো রকম সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ